বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি SMJ24TV-র প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর, আমি মিতু হাসান। আজ 7 জুলাই 2022, শুরুতে দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 0.90 পয়েন্ট বেড়ে 6,366 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 166টি কম্পানির শেয়ার দর, কমেছে 149টি কম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 63টি কম্পানির শেয়ার দর। আজ DSE-তে লেনদেন হয়েছে 788.66 কোটি টাকা। মিতু, কালকের চেয়ে লেনদেন কিন্তু অনেকটাই বেড়েছে এবং সেই সাথে যদি আমরা একটু লক্ষ্য করি, অ্যাডভান্সের সংখ্যা যেমন বেড়েছে তেমনি ডিক্লাইনের সংখ্যা কিন্তু কমেছে। অ্যাডভান্স ডিক্লাইন, এটা আসলে বাজারে অনেক কিছু ম্যাটার করে আমরা জানি, যেহেতু আজকে অ্যাডভান্সের জিনিসটা বেশি, বাজার তো আজকে প্লাসের বাজারই ছিল, কিন্তু সূচকটা আসলে শূন্যতে এসে শেষ হবে সেটা কিন্তু কেউ কল্পনাও করেনি। তবে 1.5টার দিকে কিন্তু বাজার একটা নিম্নমুখী প্রবণতা ছিল, বাজার কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। তো মাইনাস না হয়ে সান্ত্বনা পুরস্কার হিসেবে এতটুকু এসেছে সেটাও ভালো। ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করতাম তখনই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া যারা থাকতো তাদেরকে সান্ত্বনা কিছু একটা দিত, বাচ্চা মানুষ যেন কান্নাকাটি না করে। তো তেমনই বিনিয়োগকারীরা যাতে ঈদের সামনে তাদের মনটা খারাপ না হয়ে যায়, তো সেই হিসেবে ইন্ডেক্স 0.90। মিতু, একজন বিনিয়োগকারী আমাদের কাছে কাট্টালি টেক্সটাইল সম্পর্কে জানতে চেয়েছেন। কাট্টালি টেক্সটাইলের পেইড আপ হচ্ছে 116.30 কোটি টাকা এবং শর্ট টাইম লোন হচ্ছে মাত্র 63,90,000 এবং লং টাইম হচ্ছে 4,85,10,000 টাকা। তার বিপরীতে কাট্টালি টেক্সটাইলের রিজার্ভে রয়েছে 78.1 কোটি টাকা। সো আমরা যদি তাদের লোনটা দেখি, তাদের রিজার্ভ এবং পেইড আপের ধারে কাছে কিছুই না, কারণ 4 কোটি কিন্তু তাদের লোন। আর সেই সাথে যদি তাদের লভ্যাংশের জিনিসটা আমরা লক্ষ্য করি, যে 2018 সালে লিস্টেড হওয়ার পরপরই কিন্তু তারা 10% স্টক দিয়েছেন, তার 19-এ তারা 10% স্টক, 2% ক্যাশ, আবার 20-এ তারা 8% স্টক, 2% ক্যাশ, 21-এ 10% ক্যাশ দিয়েছেন। তো তাদের যে 116 কোটি টাকা পেইড আপ রয়েছে, তার পেইড আপের অনেকটা অবদান কিন্তু তাদের এই স্টক ডিভিডেন্টের পরিমাণটা বেশি, এটা কিন্তু অবশ্যই ম্যাটার করেছে। সেই দিক থেকে যদি দেখি তাদের পেইড আপটা কিন্তু আরও কম। 2018 সালে লিস্টেড হওয়া কোম্পানিটি বর্তমানে এই ক্যাটাগরিতে রয়েছে, তাদের বোর্ড অফ ডিরেক্টর হাতে রয়েছে 30.32% শেয়ার, গভর্নমেন্টের হাতে রয়েছে 0.00% শেয়ার, ইনস্টিটিউটের হাতে রয়েছে 27.92% শেয়ার এবং ফরেনের হাতে রয়েছে 0.13% শেয়ার এবং পাবলিকের হাতে রয়েছে 41.63% শেয়ার। আমরা যদি লক্ষ্য করি যে তাদের স্পন্সর ডিরেক্টর কিন্তু 30% যেটা রাখা সেটাই রেখেছেন, এবং এই কোম্পানিতে ফরেন ইনভেস্টরটা কিন্তু আমরা অন্যান্য কোম্পানির তুলনায় যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, কারণ 27% ফরেন ইনভেস্ট মানে সেই কোম্পানিতে কিন্তু মানে অর্থের বা সব কিছুরই ভালোই থাকে। আর পাবলিক মানে সব মিলে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে। আর যদি 52 উইক্স হাই লো দেখি তাহলে দেখতে পারবো তাদের লো হচ্ছে 25.40 টাকা, হাই হচ্ছে 41.80 টাকা। এবছর কোম্পানিটির শেয়ার দর কিন্তু 27-40 টাকার ঘরে ঘুরপাক খেয়েছে এবং থার্ড কোয়ার্টারে তাদের EPS হয়েছে 20 পয়সা এবং লাস্ট তাদের PE হয়েছে 19.36 পয়েন্ট। আপাতত কাট্টালি টেক্সটাইল সম্পর্কে এতটুকুই আছে। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।